রঙিন কাগজে কলমের শীষ পেঁচিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ এক কলম। এরপর সেই কলমের পেছনের অংশে দেয়া হচ্ছে বীজ, তারপর আঠার মাধ্যমে জোড়া লাগিয়ে তৈরি করা হচ্ছে গ্রিন পেন। এভাবেই পরিবেশ বান্ধব কলম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে কুড়িগ্রামের গ্রিন ইকো নামের একটি সংগঠন। এ কলমের বৈশিষ্ট্য হলো কালি ফুরালেই মাটিতে পুঁতে রাখলে জন্ম নেবে সবুজ গাছের চারা। প্রথমে আমরা এই যে কাগজগুলো নেই, নেওয়ার পর এখানে হচ্ছে আঠানো লাগানো হয়, তারপরে কলমে শীষ দেই, শীষ দেওয়ার পর এটা হচ্ছে মোড়ানো হয়, এখানে হচ্ছে বীজ দেওয়া হয়, পেছনে বীজ দেওয়ার পর এটা হচ্ছে মোড়ানো হয়, মোড়ানোর পরে এই যে কলমের হেড আছে, হেড লাগানো হয়। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের ভবন্দকুটির গ্রামের গণেশ চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী ও সুমন চৌধুরী চাকরির পেছনে না ছুটে দু ভাই মিলে উদ্যোগ নেন পরিবেশ বান্ধব কাগজের কলম তৈরির কাজ। রঙিন কাগজ, আঠা, শীষ এবং ভালো মানের বীজ কাজে লাগিয়ে তৈরি করেন বিশেষ এক ধরনের কলম। এ কলমের বৈশিষ্ট্য হলো কালি শেষ হলে মাটিতে পুঁতে রাখলে জন্মাবে গাছ। বনায়নের এমন উদ্যোগে বেশ সফলতাও পেয়েছেন তারা। আমরা প্রকৃতি পরিবেশ নিয়ে কাজ করছি, তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে আমাদের যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে দরকার হয়, সেক্ষেত্রে আমাদের আসলে প্রকৃতি বান্ধব অর্থনীতি নিয়ে কাজ করতে হবে। আমাদের গ্রিন পেন পেপারমেট এই পেন আসলে আমরা সেই চিন্তা থেকে শুরু করেছি। এদিকে সঞ্জয় সুমনের উদ্যোগ যেমন সফল হয়েছে, তেমনি গ্রামের নারীদের হয়েছে কর্মসংস্থানের সুযোগ। পড়াশোনা কিংবা সংসারের পাশাপাশি অনেকেই এ কাজে অংশ নিয়ে হচ্ছেন আত্মনির্ভর। অনেকে তো মাঠে কাজ করে, আমরা তো মাঠে কাজ করি না, আমরা তো সবাই বাড়িতে থাকি, বাড়ির সংসারে কাজবাজ করি। সংসারে কাজবাজ সেরে যখন কলম বানা কাজ আসিল, তখন আবার কাজবাজ সেরে কলমের কারো বানাই, কাজের ফাঁকে ফাঁকে কলম বানাই, এতে যা দুই পয়সা আয় হয় এটাই আমার। আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলো কাজ করি, এগুলো কাজ করে আমার অনেক আয় হয়, সেগুলো দিয়ে আমার পড়াশোনার কিছুটা চলে এবং কিছুটা পরিবারও দিতে পারি। এসব আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে দিনে 100টা করে বানাতে পারি। কাগজের তৈরি কলমটি লেখার পাশাপাশি সবুজ বনায়নে ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক সঞ্জয় চৌধুরী। তাদের এই প্রচেষ্টাকে দেশ ছড়িয়ে বিদেশে রপ্তানির স্বপ্ন দেখছেন তিনি, তবে দরকার সরকারি বেসরকারি সহযোগিতা। এই দরিদ্রতম জেলা কুড়িগ্রামের মহিলাদের হাত দিয়েই তৈরি এই কলম তৈরি হচ্ছে এবং সেটা আমরা সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের পরিকল্পনা আছে আমরা এটা দেশের বাইরেও এটা রপ্তানি করতে চাই। সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সকল দপ্তরগুলোর সহায়তা আমাদের প্রয়োজন। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মির্জা নাসির উদ্দিন বলছেন, এই পরিবেশ বান্ধব কলমের কালি শেষে কলমে সংরক্ষিত অর্থকরী উদ্ভিদের বীজে অঙ্কুরোদ্যমের মাধ্যমে আবার পরিবেশকে সবুজায়ন করবে। এই গ্রিন পেন উদ্ভাবন করেছে, এটি কাগজ দিয়ে তৈরি এবং পরিবেশ বান্ধব। লেখা শেষে এই কলমটি মাটিতে পুঁতে রাখলে এটি মিশে যাবে এবং কলমের মধ্যে বিভিন্ন ধরনের অর্থকরী উদ্ভিদের বীজ দেওয়া আছে, যেটি সহজে আবার অঙ্কুরিত হবে এবং পরিবেশকে সুন্দর করে তোলে। বিসিক শিল্পনগরীর সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এমন উদ্যোগে উদ্যোক্তাদের সাধুবাদ জানানোর পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন জানাতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তারা। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জের সঞ্জয় নামক যে ছেলেটি আপনার পরিবেশ বান্ধব পলিথিনের বিকল্প হিসেবে কাগজের কলম তৈরি করেছে, আমরা তাকে সাধুবাদ দ্বারাই বিসিক এলাকার কুড়িগ্রাম পক্ষ থেকে, সে যদি আমাদের কাছে আসে আর্থিক সহযোগিতা সহ অন্য অন্য যে কোনো সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি তাকে সহযোগিতা করার জন্য। মেহজাদ গালিব, নিউজ 24।